আমরাও আপনার প্রতি ঈমান আনবো, তবে সত্য হলো আমাদের এলাকার সবচাইতে পুরাতন কবর এইটা। এই কবরের মধ্যে যিনি আছে তারে যদি জিন্দা করতে পারেন তাহলে আপনার প্রতি ঈমান আনবো, আর জিন্দা না করতে পারলে আপনার প্রতি ঈমান আনবো। আমার বান্দাগণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করলেন, রব্বুল আলামিন আমি যদি এই কবর থেকে মৃতকে জিন্দা করে দেখাইতে পারি তাহলে তারা ঈমান আনবে, কালিমা পড়বে, তারা মুসলমান হয়ে যাবে, আর যদি না পারি আল্লাহ তাহলে তারা হবে না। আল্লাহ কয় ঈসা রে চিন্তা করার কোনো কারণ নাই, মৃত্যু কি জিন্দা করার মুজিজা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি, তুমি যাও ওই কোন কবরটা দেখায়। সবাই ধরে নিয়ে গেল অনেক পুরাতন একটা কবরের কাছে, আর পুরাতন কবরের কাছে যাইয়া বলল, ও ঈসা রুহুল্লাহ এই কবরের ভিতরে যে ব্যক্তি আছে তারে পারলে একটু জিন্দা করে দেখান। ঈসা রুহুল্লাহ একটু দাঁড়াই রইলেন, আল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বললেন, আল্লাহর কাছে মোনাজাত করে তিনি এইভাবে বললেন, এইভাবে আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া কবরের দিকে ইশারা করলেন, আর কবরের দিকে ইশারা দিয়া বললেন, কুম বিইযনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় ঈসা রুহুল্লাহ আঙ্গুল দিয়া ইশারা করার সঙ্গে সঙ্গে কবরের মাটিটা প্রথম থরথর করে কাঁপা শুরু হয়ে গেল, তারপরে কবরের মাটি ফাঁকা হইতে লাগলো। কিছুক্ষণ পরে একটা লোক, লম্বা এত বড় সাইজে একটা লোক কবর থেকে দাঁড়ায় গেল, আর দাঁড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহকে সালাম বললো, শুধু সালাম বলেন নাই চাচা বলে সম্বোধন করলো, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।